আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি আছি সোহাগ হাসান, আপনারা দেখতেছেন প্রবাস কথা, প্রবাসীদের কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নতুন ভিসা। প্রায় অনেকেই সবসময় আমাদেরকে ফোন করে নতুন ভিসার বিষয়টি জানতে চান, যে বাহরাইনের নতুন ভিজিট ভিসা খোলা হয়েছে, বাহরাইনের নতুন ভিসা খোলা হচ্ছে এই তারিখ ওই তারিখ, বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা পেয়ে থাকি আমাদের ইনবক্সে, টেলিফোনে, হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে। অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকেন ভিসা খোলা নিয়ে। কথা কি শোনা যাচ্ছে আমার? যদি কথা শোনা যায় তাহলে শেয়ার করে দেন। ভিসা খোলা নিয়ে একটা একটা বিভিন্ন মহল, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের মতামত আমরা দেখতে পাচ্ছি। সো সেখানে অনেকেই আবার ব্যাটল ক অনেকে আবার সরি অনেকে আবার ভিডিও করে সেই বিষয়গুলো অবগত করার চেষ্টা করছেন, যে বাহরাইনে লোকের অভাব নেই, কাজের অভাব আছে, ভিসা খুলছে কি না অনেকে প্রশ্ন। অনেকেই বলছেন ভিসা খুলে গিয়েছে, ভিসা হচ্ছে, ভিজিট ভিসা হচ্ছে। কিছু অনলাইন মিডিয়া, অনলাইন ফেসবুক পেজ থেকে বারবার বলা হয় সব দেশের ভিজিট ভিসা আমাদের মাধ্যমে করতে পারবেন, সব দেশের ভিজিট ভিসা আমরা করতে পারবো, এ ধরনের কিছু প্রতারক অনলাইনের কিছু ওয়েবসাইট আছে, সেখানে বারবার এসব বলা হয়। সেক্ষেত্রে তাদের বলাটা কিন্তু বলাটার ভাবভঙ্গি কিন্তু ভিন্ন, সেখানে বাংলাদেশ শব্দটা আসে না। সো আমরা অনেকেই মনে করি যে ভিসা খুলে গেছে, তো বাংলাদেশের ভিসা খোলা বিষয়টা সেখানে ওরা বলে না, কিন্তু প্রতারণা করে সেটা একটা সিস্টেমে লিখে দেয় যে সব দেশের ভিজিট ভিসা খোলা, ভিজিট ভিসা করতে পারবেন আমাদের মাধ্যমে। সেই কথাটা কিন্তু সে তার একটা কৌশলে বলে দিয়েছে, সেটা আমরা যেন বাংলাদেশের ভিসা হবে সেই বিষয়টা যেন আমরা না মনে করে প্রতারিত না হই। আচ্ছা, ভিসা খোলা নিয়ে অনেক প্রশ্ন আমাদের কাছে এসেছে, ভিসা খুলে গেছে, ভিজিট ভিসা খুলছে, ফ্যামিলি ভিসা খুলছে। এখন পর্যন্ত আজও এই পর্যন্ত ভিসা খোলার কোনো নাম গন্ধ আমাদের কাছে আসে নাই আর কি, মানে ভিসা খুলবে এ ধরনের কোনো একটা গ্রানও আমরা পাইনি, যে কোনো কোনো মিনিস্ট্রি থেকে বা কোথায় থেকে কোনো কিছু হয়েছে বা হবে এ ধরনের কোনো খবর আজ পর্যন্ত কারো কাছে নাই। কোন বাংলাদেশের কোনো ভিজিট ভিসাও হচ্ছে না, বাংলাদেশের কোনো ফ্যামিলি ভিসাও এখন পর্যন্ত হচ্ছে না, বাংলাদেশের কোনো ওয়ার্ক ভিসাও এখন পর্যন্ত হচ্ছে না। এটা হচ্ছে আমার থেকে আপনাদের কাছে আমার জানা মতো প্রত্যেকটা জায়গা থেকে আমরা খবর নিয়ে আপনাদেরকে বলছি এ ধরনের কোনো কিছু এখন হচ্ছে না, কারণ এখানে হয়তোবা পর্যাপ্ত পরিমাণের শ্রমিক থাকার কারণে এদেশে সরকার সিদ্ধান্ত নিয়ে নাই এখন পর্যন্ত শ্রমিক নিয়ে আসবেন বাংলাদেশ থেকে। যাই হোক, কিন্তু আমাদের জানার মধ্যে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত এখানে বাহরাইন যিনি আছেন, উনি চেষ্টা করে যাচ্ছেন, কৌশল অবলম্বন করে যাচ্ছেন কোনো না কোনোভাবে যেন ভিসা খোলা হয়। সো আশা করি ইনশাআল্লাহ যদি কোনোভাবে কোনো পদ্ধতিতে কোন পদ্ধতিতে কীভাবে যখনই ভিসা খোলার কোনো পদ্ধতি আসবে, দয়া করে আপনাদের কাছে বলার একটা কারণ হচ্ছে দয়া করে কারো কথা না শুনে আপনারা বিডি ইনফরমেশনের দিকে চোখ রাখবেন। আমি এই পেজ থেকে আপনাদেরকে জানিয়ে দিব যখনই কোনো সুবিধা আসে, কীভাবে সুবিধা, কীভাবে সুবিধাটা গ্রহণ করতে পারবেন, কোথায় গেলে পাবেন, কি করতে হবে, সব কিছু আমি আপনাদেরকে জানিয়ে দেব। ইভেন কি আমরা অনুরোধ করব বাংলাদেশ দূতাবাস থেকে আপনাদেরকে সঠিক তথ্যগুলো ওনাদের ওয়েবসাইটে বলে দিবেন। সো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, অনেকেই যে প্রতারণা করার একটা ফাঁদ পেতে রাখার চেষ্টা করছেন, যারা ভিসার দালাল, একটু কথায় যাদেরকে বলা হয় ভিসার দালাল, তারা তো মরিয়া হয়ে পড়েছেন ভিসার জন্য। তারা চেষ্টা করতেছেন ভিসা খুললেই নতুন গাড়ি কিনবেন, শুটকুট বানাবেন, আরও অনেক কিছু পরিকল্পনা আছে, দোকানপাট করবেন। সো সেই আশা
এখন পর্যন্ত পড়া হবে কি না সেটা তো আমরা জানি না। সো আমরা বলবো যে যারাই, সবাই তো আর বিশাল দালাল না, অনেকেরই মানুষেরও দরকার আছে, হয়তো আত্মীয় স্বজন নিয়ে আসবে। সো আমরা আশা করব যদিও ভিসা খুলে সেটা যেন দূতাবাসে পর্যবেক্ষণ থাকে, বা এদেশের সরকার অবশ্যই অনেক অনেক কিছু ওনাদের জানাশোনা হয়ে গিয়েছে, তারা তাদের মতোই করে সুন্দরভাবে, হয়তোবা কোনো একটা সিস্টেম যদি করেন তাহলে হয়তোবা আগের মতো সেইভাবেই, যে আশা ভরসা করে আছেন যে খুললেই নিয়ে আসবেন লোক, এত সহজ হবে না, অনেক নিয়মের মধ্যে দিয়ে কাজ, আপনার কোনো লোক যদি নিয়ে আসতে হয়, আসার সুযোগ হয় তাহলে আসতে পারেন। তো এখন পর্যন্ত ভিসা খোলার কোনো আপডেট আমাদের কাছে নাই, খুলবে কখন সেটাও জানা নাই, খুলছে কি না খুলবে কি না সেটাও জানা নাই, একমাত্র এই দেশের নিয়মের মধ্যে যখনই আমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে আমি আপনাদেরকে জানিয়ে দিব। আমি নিজে একটা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, দুবাই আছেন ওনারা, জিসিসি কান্ট্রিতে অলরেডি পার্টনার ভিসা দিয়ে দুবাই আছেন ওনারা, এখানে আগে বাহরাইন ছিলেন। সো আমি নিজেও চেষ্টা করেছি ওনাদেরকে নিয়ে আসার জন্য, তো এখন পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন, আমার অ্যাপ্লিকেশনটাও রিজেক্ট আসছে, বলা হয়েছে এই মুহূর্তে কোনো ধরনের ভিসা দেওয়া সম্ভব হচ্ছে না, সো পরবর্তীতে যোগাযোগ করার জন্য। সো এটা হচ্ছে একদম বাস্তব খবর। তাহলে যারা বিভিন্ন লোকদের কাছে বলা বলি করে বেড়াইতেছে ভিসা খুলে যাইব এই তারিখে ওই তারিখের পেপার পাঠাও, অনেক কিছু দালাল আছে, তারা বাংলাদেশ থেকে নতুন নতুন পাসপোর্টের কাগজপত্র নিয়ে আসবে আর বাংলাদেশে ৫০,০০০ ১,০০,০০০ তারা অ্যাডভান্স নিয়ে রাখে দেয়, পরে বলবো যে হচ্ছে না হবে হচ্ছে না হবে, একটু অপেক্ষা করেন ভিসা খোলা নাই, তাহলে কী করবো, আপনার টাকাটা কিন্তু সে খাটাবে সেখানে, আপনার টাকাটা রিটার্নও পাবেন না। সো বাংলাদেশে থেকে যারা আমার লাইভ দেখেন, বাহরাইনের জন্য কেউ যেন কোনো দালালের কাছে, কোনো ভিসা ব্যবসায়ীর কাছে, কোনো আত্মীয় স্বজনের কাছে টাকা পয়সা না দেয়, টাকা পয়সা না দেয় না দে, কারণ এখন পর্যন্ত ভিসা দিয়ে আসার কোনো সুযোগ এই এই পর্যন্ত নাই। এখানে অনেক লোক আছে কর্মহীন, তারা কাজের জন্য ছোটাছুটি করে কাজ পায় না, বা কিছু লোক আছে এমনিতেই কাজ পাইলেও কাজ করে না সেটাও আছে, আবার কাজ করে টাকা পাচ্ছে না সেটাও অনেক অনেক লোক সে ধরনের সমস্যায় আছে। সে সব মিলিয়ে এই দেশের সরকার যখন মনে করবেন যে আমাদের দেশে শ্রমিক এখানে প্রয়োজন আছে দরকার আছে, তখনই তারা সেটা ব্যবস্থা করবেন, সেখানে আমাদেরও চেষ্টা করতে হবে না, আমাদেরকেও মানে ইয়ে করতে হবে না যে খুলতে হবে খুলতে হবে না, তাদের দরকার হলে তারাই খুলবেন। আরেকটা বিষয় হচ্ছে আসলে ফ্যামিলি ভিসা এবং আটকা পড়া কিছু বাহরাইন প্রবাসী আছে বাংলাদেশে, তাদের বিষয়গুলো মানবিক বিষয়ে, মানবিক দিক দিয়ে তাদের বিষয়টা দেখার দরকার আছে, এবং অনেকে অনেক সাইট থেকে দেখা দেখছেন, বা আমরাও চেষ্টা করতেছি বিভিন্ন সাইট থেকে, দেশের রাষ্ট্রদূতও অনেকবার অনেক জায়গায় বিষয়গুলো নিয়ে চেষ্টা করতেছেন, তাদের বিষয়টা আসলে একটা বিবেচনার বিষয়, তারা যেন কোনো না কোনোভাবে তারা যেন তাদের কর্মস্থলে ফিরতে পারে, সেই সুযোগটা যেন তৈরি হয়, সেটার জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করে যাচ্ছি, আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। আপনারা জানেন যে মানে এদেশের বিভিন্ন সেক্টরে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আপনারা মানববন্ধন করেছেন, এখানে রাষ্ট্রদূত আপনাদের বিষয়গুলো তুলে ধরেছেন, সো এই বিষয়গুলো বিবেচনা করা দরকার আছে।